এটা না এটা না তারপরেরটা। আচ্ছা, এগুলো অন্য কোনো কারণে হয়েছে। এখনো মাটি পুরাই ভিজা। আলু চলে আসছে না? এইগুলো একটা দেখো, কাজ আরো ভিতরে তো খরচে ভালো নেই। এই যে এই যে এই যে ভিতরে গেছে, না ঢেকে দো, হবে হবে, বেকার আলুগুলো নষ্ট গেল। হবে সুন্দরভাবে আছে। এটা ওই যে সাদা আলু গাছ, এটা এগুলা দেখো তো আলু আসছে মনে হয়। এখন গাছগুলো ছড়াইতেছে না, মাটির ভিতরে যাচ্ছে তো। এই লাইনটা কিন্তু পরে আসছে, বুঝছো? এগুলো ওই দিন দেখলাম, আমি বলতেছিলাম না জল কম হয়ে গেছে গাছে, তার জন্য গাছে এখন পিক আপটা আসবে। ল্যাংচাটা এই প্লটটাই আমরা বীজের জন্য রাখবো। এগুলা অ্যাকচুয়ালি এখন যদি আরেকটা স্প্রে করি না, গাছ অনেক লম্বা হবে। পাতাটাকে সেট করে দাও এই ডান দিকে। আসো, দেখো এক জায়গায় যতগুলো গাছ ছিল সবগুলো একই রকম। মোটামুটি ছোট গাছগুলো আসছে, ওগুলোও জল পাওয়ার পর মোটা হয়ে যাবে।
এখন আর এই বিশ কাটালি তেমন সুবিধা করতে পারবে না, কিন্তু একটু মাঝে মধ্যে হাত দিয়ে উঠেও দিতে হবে। ধসাটাই হয়ে যায় মাঝে মধ্যে। টানাটানি করতে গিয়ে এগুলো গুল গুলো লুজ অনেক। এই যে এরকম যেগুলো আছে না, এগুলো এরকম একটু হাত দিয়ে তুলে দিতে হবে। মাঝে মাঝে কোথায় কোথায় আছে বলছো? সারটা ছিঁড়েছিলা? সবটা ছিঁড়ে দিছো না? জাইমটা জাইম তো এক দেড় কেজি বাঁচাইছি আর দশ ছাব্বিশও বাঁচাইছি। জাইমটাই যে যেই কেলগুলো দেবো একদম গাছগুলো ছোট ছোট ওইখানে একটু দিয়ে দিবা। না দশ ছাব্বিশটা থাক, শুধু জাইমটা ঘুরে ঘুরে দিলেও হবে। জাইম ওটা দিয়ে দিতে হবে। এখন আমাদের এই গাছগুলোর দিকেই নজর রাখতে হবে, বুঝছো? যে এখানে এই বিষ কাঁটালগুলো তুলে দিতে হবে, আর ওই যে সাইডের যে বিষ কাঁটালগুলো উঠছে এগুলো যদি ট্যাঙ্কিটা থাকে, ট্যাঙ্কিটা দিয়েও করতে পারো। হাত দিয়েও হবে, বেশি হাত দিয়েও করা যাবে। এগুলো কিন্তু বড় হইতে দেওয়া যাবে না, ট্যাঙ্কি লাগানো হিস হবে। তাহলে হাত দিয়ে করে দিবা এই কয়েকটা। হ্যাঁ ওই যে দেখো কত বড় হয়েছে, ওগুলো পরে বড় বড় গাছ হয়ে যাবে আলুর থেকে। হ্যাঁ এই কয়েকটা কালকে স্প্রে করলে তিন দিন পরে হয়ে গেল স্প্রে। রবিবার দিন করা হয়েছে না, সোমমঙ্গল আজকে বুধ, সে করা হয়। ওই যে দেখো বিষ কাটালি এই চাপটা, এই যে গাছগুলার যে লাইনগুলো আছে না, এই যে বিষ কাটালিগুলো আছে এটাকে তুলে দিতে হবে। এই যে গাছগুলো বিষ কাটলে এইটা তো আমাদের দরকার নাই, এগুলো আমরা এরকম করে তুলে দিলাম। নাহলে গাছটাকেও ক্ষতি করবে, গাছটা বড় হওয়াতেও একটু বাধা হবে, বুঝছো? এরকম করে দিতে হবে। এগুলো সার পাইছে না বড় হবে। হ্যাঁ হ্যাঁ
আসতেছে তো, চাপা পাইছে কোদাল মারছে না এবার, এইটা আবার আলাদা, এটা তো জ্যোতি, এইটা হ্যাঁ ওই যে সাদাটা কিছুদিন আগে যেটা একদম ছোট ছোট ছিল তো জল দেওয়ার পরে এটা একদম চেঞ্জ হয়েছে। সিন্দুরি কালকে ফোন করছি তো, চেঞ্জ হবার আছে, খাটতেছে পুরা, ছুটি হয়েছে, ছুটি খুব বিশ কাটালি। জল টল দিলা, এটা কিন্তু খুব বড় জায়গায় করা হয়েছে টোটাল, এখন মোটামুটি সব আলু গাছগুলাই বেশ সুস্থ ছিল। এগুলো জল দেওয়ার পরে তিন দিন আজকে না সবগুলাই আগের ভিডিওগুলোতে সব ভালোই আছে, আগের চেয়ে অনেক পরিবর্তন। হ্যাঁ এগুলো তো মোটামুটি সেই দিন দেওয়া হলো, দুই দিন না একদিন হয়েছে, না এগুলো রবিবার দেওয়া হয়েছিল। এটা হলো আমাদের যে পাশের ক্ষেতটা, গাছ এখনো খুবই ছোট, এগুলো আমাদের ক্ষেত। ওটাকে তুলে দাও, এটা আমাদের আরেকটা ছোট্ট ল্যাংচার ক্ষেত, এটা 25শে ডিসেম্বর আগেই লাগানো হয়েছিল। এটা 2-4 দিনের মধ্যে একদম, এটা কিন্তু গাছের সংখ্যা প্রচুর, এটার মধ্যে জাইমটা একটু দিয়ে দিও, জাইম হ্যাঁ, কারণ ওইটাও দিছো না, এখানে তো প্রচুর গাছ হবে, অনেক বড় কেলকে একসাথে করে দেওয়া হয়েছে, এগুলো দেখবার চেঞ্জ হবে, এগুলো পুরো চেঞ্জ হবে কিছু।
একটু কম বয়সী জলটা দেওয়া হয়েছে আগে। এগুলো তো সার কবে দিলা? কালকে দিছিলাম এদিকে। এই যে সবুজ হয়ে গেছে এগুলোকে এনে হাও, নাহলে কিন্তু আলু টালু হবে না। এইগুলাতে স্প্রে করতে হয়। ও এটা হয়েছে না, এটা ভালো উঠছে। একসাথে সব বাইরে যেটা রয়েছে ঘাসও নেই, অত পোকা খাইছে মনে হয়। পোকা খাওয়ায় না, না পোকা না, ভিতরে কোনো প্রবলেম নাই। এটা আবার অনেক বড় হয়ে গেছে। এটা যে লাস্ট গানা, তবে এটা এখন সব দেখো একরকম হয়ে গেছে। ও না না, এইটা লাস্ট না, এই জায়গাটা হলো লাস্ট। এইখানেও সব ছিল না, এইটা তো স্প্রে করতে হবে। কাউকে দেখো যদি স্প্রে মেশিনটা বাইটার করে এই পাটটা করি, কারণ এগুলো একদম নতুন না। এটা আমাদের শেষ মাথা কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে, এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরবো নাকি? এদিক দিয়ে এদিকে ঘুরবো, এদিকে ঘোরাটা কোথায়? এমনি তো পাতা টাতা ঠিকই আছে, ঠিক আছে। এখন যদি মোটামুটি 30-35 দিন এরকম থাকে, 30-35 দিন লাগতে হবে তো, এখন আলু ছাড়বে মানে এই 30-35 দিনে এই গাছটা টিকে রাখতে হবে, তারপরে ছেড়ে দিল। এই যে এইটাকে কি হয়েছে বা তুলে দাও, একদম বাইরে। এখন তো ওষুধ আছে পাতায়, এই যে দেখো বথুয়া, বিশাল বিশাল বথুয়া, কিচ্ছু পারবে না। এগুলো তুলে দিবা তো, তুলে দেবে। আচ্ছা ঠিক আছে, খেতে এখন এক জায়গায় কাজ নাই না, যেখানে এরকম দেখা যাবে আর কি, এটা খাওয়াও যাবে তো। তুলে গোড়া শুদ্ধ তুলো, এখন তুলতে হবে না, তুমি পরে তুলে নিও। তবে এগুলো মানে খুব বেশি পরিমাণে হলে আবার গাছটারই খাদ্য মেটেরিয়াল। এই গাছগুলো এই যে এখানে বিশ কাটালিও আছে, এই যে এই লাইনটায় বিশ কাটালিও আছে, ওটাও তুলে দিতে হবে। এখানে গাছগুলো একদম ভিতর দিকে আলু হচ্ছে কি খবর রাখতে হবে। এই যে এইগুলা এগুলো বেকার, আমার দেখে লাভ নেই, যেগুলা আনওয়ান্টেড।
এগুলা কি সর্ষা শাক না মাঝে মধ্যে? একটা গাছের গোড়া দেখো তো সুন্দর করে, এইটাও আছে, এইটাও দেখা যায়। এগুলো কি পোকা? না না ওষুধ। অনেকগুলি আছে, ঠিক আছে। কিরাম তুলো না দেখি। সিন্দুরি, ঠিক আছে, দেখে দাও। তো এই সাইজ এখনো সব গাছে আসেনি, যাই হোক অত ঘুরায় খোঁজার দরকার নাই। মানে সাইজটা মানে কি সময়ের সাথে সাথে বড় হবে তো? যেগুলো যেমন খুব ঢেকে দাও, অনেক সময় মাটির উপরেও চলে আসে আলু। তাও তো এবার ধরো গাছগুলো অনেক নিচে আছে তো, এখন কেউ বলে না পাতলা মোটা, তাই শেষ প্রান্ত। টাইম পেয়েছে না, টাইমের সাথে সাথে চেঞ্জ হয়।